প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টির নাম হলো পদার্থ। তাহলে আসো প্রথমেই জেনে নেওয়া যাক পদার্থ কি। যার ওজন আছে এবং যা জায়গা দখল করে তাই হলো পদার্থ। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। এখন আমরা জানব পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। তবে পদার্থের সাধারণ দুইটি বৈশিষ্ট্য রয়েছে। এক, পদার্থ জায়গা দখল করে। দুই, পদার্থের ওজন রয়েছে। আসো এখন আমরা এই যে পদার্থ জায়গা দখল করে এই সম্পর্কে একটি পরীক্ষা তোমাদেরকে দেখাব। এই পরীক্ষাটির জন্য আমার প্রথমত লাগবে একটি পানি ভর্তি গ্লাস এবং একটি রাবার ব্যান্ড এবং একটি পাথরের টুকরা। দেখো সকল কি দেখতে পাচ্ছ, খেয়াল করো। পানির উপরিতল চিহ্নিত করার জন্য আমি একটি রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি। প্রত্যেকে খেয়াল করো খুব ভালো করে, রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি এবং এই যে আমার হাতে হচ্ছে কি একটি পাথরের টুকরা। এখন আমি কি করব, এই পাথরের টুকরাটিকে এই পানি ভর্তি গ্লাসের উপর ঢেলে দিব। খেয়াল করো সবাই, কি হলো, কি দেখতে পাচ্ছি আমরা, যে পানির উপরিতল চিহ্নিত করা রাবার ব্যান্ড থেকে কিছুটা উপরে উঠে গিয়েছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারছি, পদার্থ কি করেছে, পাথরের টুকরাটি কিছু পরিমাণ জায়গা দখল করেছে এবং এই জায়গা দখলের কারণেই পানির উপরিতল রাবার ব্যান্ডের চিহ্নিত করা স্থান থেকে উপরে উঠে গিয়েছে। কি পরীক্ষাটি কি সবাই বুঝতে পেরেছো কি? আচ্ছা এখন খেয়াল করো, আমি যদি এই দেখো খেয়াল করো, আমি এখন পাথরের টুকরোটিকে কি করলাম, সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আবার লক্ষ্য করো, সরিয়ে নেওয়ার পর কি হলো, পানির উপরিতল সেই পূর্বের জায়গায় চলে এসেছে। খেয়াল করেছো কি? তার মানে কি বুঝতে পারলাম, যে পদার্থ কি করেছে, জায়গা দখল করেছে। এই পরীক্ষাটি তোমরা কি বাসায় খুব সহজেই নিজেরাও করতে পারো। প্রত্যেকে খেয়াল করো, আমি যেই পরীক্ষাটি দেখালাম সেই পরীক্ষাটি কিন্তু আমাদের এই পাঠ্য বইয়েও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এই পরীক্ষা থেকে কি পেলাম, কি বুঝতে পারলাম, যে পদার্থ কি করে, জায়গা দখল করে। যেমন একটি বই টেবিলের উপর জায়গা দখল করে, যখন পদার্থের কোনো জায়গা দখল করে ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। দেখো পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটি টেবিলে কি আছে, বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এটা কি করেছে, এই প্রত্যেকটা পদার্থই কি হয়েছে, জায়গা দখল করেছে। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তনের পরিমাপের একক হলো লিটার। আমরা সকলেই জানি যে তরল পদার্থ পরিমাপ করি আমরা কোন এককে, লিটার এককে। এবার আমরা আসি পদার্থের দ্বিতীয় বৈশিষ্ট্য, যে পদার্থের ওজন রয়েছে। খেয়াল করো এই যে পদার্থের ওজন রয়েছে এটা পরীক্ষা করার জন্য কিন্তু আমরা কি, আমরা একটি পরীক্ষার মাধ্যমে দেখতে পারি যে পদার্থের ওজন রয়েছে। চলো আমরা একটি পরীক্ষার মাধ্যমে দেখি যে পদার্থের ওজন রয়েছে। খেয়াল করো এই পরীক্ষাটি করার জন্য কি লাগবে, একটি স্ট্র দিয়ে বানানো দাঁড়িপাল্লা এবং একটি চালের দাম। খেয়াল করো কথাটা, যে যখন আমরা হাতে একটি চালের দানা নেই, চালের দানা কিন্তু কি খুবই ক্ষুদ্র একটি বস্তু, চালের দানা যখন আমরা নেই তখন কি মনে হয়, যে এর কোনো ধরনের বুঝি ওজনই নেই। কিন্তু না, পদার্থ যতই ক্ষুদ্র হোক না কেন তার নিজস্ব একটি ওজন রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা এটি দেখতে পাব। খেয়াল করো এই হলো স্ক্রু দিয়ে বানানো দাঁড়িপাল্লা,
এই দাঁড়িপাল্লার এক প্রান্তে চালের দানা রাখা হয়েছে। চালের দানা রাখার পর কি ঘটল খেয়াল করে একটু। চালের দানা রাখার পর দেখা গেল যে দাঁড়িপাল্লাটি কি হলো, হেলে গেল। এবং কোন দিকে? যেখানে চালের দানাটা রাখা হয়েছে, যেই প্রান্তে রাখা হয়েছে সেই প্রান্তটি হেলে গেল। এবং এ থেকে তাহলে কি বুঝতে পারলাম যে চালের দানাটি কি রয়েছে, ওজন রয়েছে। এবং এই ওজন ওজনের জন্যই কিন্তু দাঁড়িপাল্লাটি হেলে গিয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে পদার্থ যত ক্ষুদ্রই হোক না কেন তার নিজস্ব একটি কি রয়েছে, ওজন রয়েছে। তাহলে এখন আসা যাক ওজন আসলে কি। ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাকে ওজন বলে। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, পৃথিবী আবার সকল পদার্থকে টানছে? হ্যাঁ, পৃথিবী সকল পদার্থকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এবং এই আকর্ষণের কারণে কিন্তু আমরা কি পৃথিবী থেকে ছিটকে পড়ছি না, আমরা কি স্বাভাবিকভাবে সব কিছু করতে পারছি। যেমন ধরো এই যে আমি একজন মানুষ এবং তুমি একজন মানুষ, এবং এতে কি হয়েছে তোমার আমাদের প্রত্যেকেরই কিন্তু কি নিজস্ব একটি ওজন রয়েছে। এবং এই ওজনের কারণেই কিন্তু কি হচ্ছে, এই ওজনটাই হলো পৃথিবী আমাদেরকে কি করছে, আকর্ষণ করছে। আচ্ছা, আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। খেয়াল করো আমরা কিন্তু প্রথমেই জেনে নিয়েছি পদার্থের দুইটি সাধারণ বৈশিষ্ট্য, এবং এই দুইটা বৈশিষ্ট্য কি করেছি আমরা একটু আগে আলোচনা করেছি। এক হলো পদার্থ জায়গা দখল করে এবং পদার্থে কি রয়েছে, ওজন রয়েছে। এবার আসো জেনে নেওয়া যাক বায়ু। বায়ু হলো একটি পদার্থ, যদিও বায়ুকে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু বায়ুকে আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। খেয়াল করবে যে যখন আমরা গাছের পাতা নড়তে দেখি বা গাছের ডালপালা নড়তে দেখি তখন কি মনে হয় যে বায়ু প্রবাহিত হচ্ছে। এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। পদার্থ বায়ু যেহেতু একটি পদার্থ, সেহেতু বায়ুরও কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক, বায়ুর ওজন রয়েছে। দুই, বায়ু জায়গা দখল করে। তিন, বায়ু চাপ প্রয়োগে কি করে, বাধা প্রদান করে। এই হলো বায়ুর তিনটি বৈশিষ্ট্য। চলো বায়ু যে জায়গা দখল করে তার পরীক্ষাটি সম্পর্কে আমরা আলোচনা করি বা দেখে নেই কীভাবে পরীক্ষাটি করতে হয়। খেয়াল করো এই পরীক্ষাটির জন্য আমার প্রথমত কী লাগবে, একটি কাচের তৈরি পানির পাত্র, দুইটি কাচের গ্লাস। আচ্ছা, এবার আসো দেখে নেওয়া যাক। প্রথমেই একটি গ্লাসকে উপর করে কি করব, এই পানির ভেতরে এমনভাবে ঢুকিয়ে দিব যাতে গ্লাসের ভেতরে পানি প্রবেশ করতে পারে। এরপরে আসো দ্বিতীয় গ্লাসটি। দ্বিতীয় গ্লাসটি কি করব, দ্বিতীয় গ্লাসটিও এরকম করে জোরে কাপ করে পানির ভেতরে ঢুকিয়ে দিব এবং আগের গ্লাসের থেকে একটু সামনে নিয়ে যাব এবং আস্তে করে কাপ করে কি করব, নিচের দিকে আস্তে করে কাপ করে দেখব যে ওখান থেকে কী হচ্ছে, বায়ু বের হচ্ছে, বায়ু বের হচ্ছে। এবং সেই বায়ুটা কি করছে, প্রথম গ্লাসের গিয়ে সে জায়গা দখল করছে। এই যে দেখো এই চিত্রটিতে আমরা খেয়াল করছি, খেয়াল করো দ্বিতীয় গ্লাসটি ছিল কি, বায়ুপূর্ণ, এবং সেটা কাপ করে ফেলার কারণে সেখান থেকে কি, এই যে বায়ু বেরোচ্ছে। এবং বায়ু যে বেরোচ্ছে এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারবো, এই যে বুদবুদ হচ্ছে এই বুদবুদটাই হচ্ছে বায়ু। এই বায়ুটাই কোথায় গেল, প্রথম গ্লাসে গিয়ে সেই গ্লাসটি কি করছে, ফাঁকা করে দিচ্ছে। তার মানে কি যে বায়ু ভিতরে প্রবেশ করার কারণে পানি বের হয়ে যাচ্ছে এবং বায়ুটা জায়গা দখল করছে। তো এ থেকেই আমরা কি বুঝতে পারি যে বায়ু জায়গা দখল করে। এবার আসো বায়ু যে চাপ প্রয়োগে বাধা প্রদান করে সেই পরীক্ষাটি সম্পর্কে আমরা জেনে নিই। এই পরীক্ষাটি করার জন্য আমার কি লাগবে, একটি বায়ু ভর্তি ফুটবল লাগবে আর একটি চুপসানো ফুটবল লাগবে। খেয়াল করো এই যে যখন বায়ু ভর্তি ফুটবলকে আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে কি হবে, ফুটবলটাকে কি তোমরা চেপে নামাতে পারবে না? পারবে না, পারবে না। কারণ কি, এর ভেতরে কি আছে, বায়ু ভর্তি আছে। এই বায়ুতে কি করছে, চাপ প্রয়োগ করার কারণে সে নেমে যাচ্ছে না, বাধা প্রদান করছে। চাপ প্রয়োগ করার কারণে আমরা বিপরীতমুখী একটা কি পাচ্ছি, বল অনুভব করছি। আবার দেখো চুপসানো ফুটবলকে দেখি, চুপসানো ফুটবলকে কি খুব সহজেই কি তাকে আরও চুপসে দেওয়া যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে চুপসানো ফুটবলটিতে কিন্তু কি ছিল না, বায়ু ছিল না, সেজন্য কিন্তু কি
যেহেতু বাইরে ছিল না সেহেতু কিন্তু কি বাধাও প্রদান করতে পারেনি, আর বাইভর্তি ফুটবলটি কি করলো, বাধা প্রদান করলো, চাপ প্রয়োগে বাধা প্রদান করলো। আচ্ছা, এবার আসছি আমরা বায়ুর আরেকটি বৈশিষ্ট্য প্রয়োগ, সেটা হলো কি, বায়ুর ওজন আছে। এবং এই পরীক্ষাটি নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। খেয়াল করো, এই পরীক্ষাটির জন্য কি লাগবে, একটি কাঠির সাহায্যে এবং সুতা দিয়ে তোমরা একটি দাঁড়িপাল্লা তৈরি করবে, ঠিক আছে, এবং দুটো একই আকৃতির বেলুন লাগবে, ফোলানো দুইটি একই আকৃতির বেলুন লাগবে। খেয়াল করো, এই চিত্রের মতো কি করবে, সুতা দিয়ে, কাঠি দিয়ে, সুতা দিয়ে একটি দাঁড়িপাল্লা তৈরি করবে এবং দাঁড়িপাল্লার দুই প্রান্তে দুইটি একই আকৃতির বেলুন লাগিয়ে দিবে এবং সাথে রাখবে কি, একটি আলপিন। প্রথমে কি করবে, একটি ফোলানো বেলুনকে আলপিন দিয়ে কি করবে, ফুটো করে দিবে। আর তোমরা নিশ্চয়ই জানবে যে বেলুনকে ফুটো করে দিলে কি হয়, বেলুনের ভিতরে যে বাতাসগুলো থাকে সেগুলো বের হয়ে যায় এবং বের হয়ে গেলে কি হবে, বেলুনটি চুপসে যাবে। এখন আসলে এই বেলুনটা চুপসে যাওয়ার ফলে কি ঘটছে সেই ফলাফলটা আমরা দেখব। খেয়াল করো, এবার এই চিত্রটি খেয়াল করো, এই যে আলপিন দিয়ে ফুটো করে দেওয়ার ফলে কি হলো, বেলুনটি চুপসে গেল। এই চুপসে যাওয়ার ফলে দাঁড়িপাল্লাটা কিন্তু আগের অবস্থানে থাকলো না, দাঁড়িপাল্লাটি কি হলো, যেই বেলুনটি ফোলানো ছিল সেই বেলুনটির দিকে হেলে পড়ল। এবং এটা কেন হলো, এটা হলো যেহেতু এই ফোলানো বেলুনটির ভিতরে কি আছে, বায়ু আছে এবং সেই বায়ুটার কি আছে, ওজন আছে, সে ওজনের কারণে দাঁড়িপাল্লাটি কি হলো, ফোলানো বেলুনটির দিকে নিচে নেমে গেল। এবং এ থেকে আমরা প্রমাণ করতে পারছি কি, যে বায়ুর ওজন আছে। আচ্ছা, এবার আসি যে এই যে পদার্থের ওজন ও জায়গা দখল করে, আবার বায়ু পরীক্ষাগুলো থেকে আমরা জানতে পারছি কি, যে বায়ুর ওজন আছে এবং জায়গা দখল করে, সুতরাং বায়ু একটি পদার্থ। তোমাদেরকে আগেই বলেছি বায়ু একটি পদার্থ। এছাড়াও বায়ু চাপ প্রয়োগে কি করে, বাধা প্রদান করে, যেটা আমরা ফুটবলটির পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কী শিখতে পারলাম, পদার্থ কী, পদার্থের বৈশিষ্ট্যগুলো কী, বায়ু কী, বায়ুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এই রিডিংটা তোমরা খুব ভালোভাবে বাসায় পড়বে, এছাড়া তোমরা চাইলে এই সহজ পরীক্ষাগুলো কিন্তু বাসায়ও করে দেখতে পারো। আচ্ছা, এখন আসো আমরা অনুশীলনীতে চলে যাই। আমাদের অনুশীলনীতে প্রথমেই আছে শূন্যস্থান পূরণ। এক, পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ব্যাস বলে, কি বলে, তাকে ওই পদার্থের আয়তন বলে। দুই, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ড্যাস, তার পরিমাণই হলো পি, বস্তুর ওজন। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। এবার আসো সঠিক উত্তর, সঠিক উত্তরগুলো জেনে নেওয়া যাক। এক, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি, রং, আয়তন, গন্ধ, গঠন, বলো তো কোনটি হবে, কি হবে, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হলো আয়তন। দুই, বস্তুর ওজন পরিমাপের জন্য নিচে কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়, দাঁড়িপাল্লা, থার্মোমিটার, রুলার, পরিমাপক পাত্র, কি হবে উত্তর, দাঁড়িপাল্লা। তিন, রান্নার তেল পরিমাপের একক কোনটি, বর্গ সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, লিটার নাকি মিটার। রান্নার তেল কি, রান্নার তেল হলো তরল পদার্থ, আমরা রিডিং থেকে জেনেছি যে তরল পদার্থ পরিমাপ করার একক হচ্ছে লিটার, তাহলে এখানে উত্তরটি কি হবে, লিটার। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন, বায়ু তিনটি বৈশিষ্ট্য লিখো। একটু আগেই আমরা জানলাম বায়ুর তিনটি বৈশিষ্ট্য, বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। দুই, বস্তুর ওজন বলতে কী বোঝো, এটাও আমরা রিডিং থেকে জেনেছি, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে আকর্ষণ করছে তাই হলো বস্তুর ওজন। এবার হচ্ছে তিন, বস্তুর আয়তন বলতে কি বোঝো, একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাই হলো ওই বস্তুটির আয়তন, এটা আমরা কি একটু আগেই রিডিং থেকে শিখে ফেলেছি। এখন আসো চার নম্বর, চার নম্বরে কি আছে, বড় প্রশ্ন। এক নম্বর, পদার্থ কি তাও ব্যাখ্যা করো, দুই, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ। এই যে আমি এতক্ষণ কি করলাম, আলোচনা করলাম তোমাদের সাথে এই অধ্যায়টি, এই অধ্যায় আলোচনা থেকে তোমরা কি এই দুটো প্রশ্ন কি লিখতে পারবে না, তোমরা এগুলো বাসায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।